পৌঁছে গেছে ছোটুর বাড়িতে, তাই একটু ব্যক্তিগত ভাবে তো তারা সময় কাটাবে নাকি? তো ব্যক্তিগত ভাবে একটা সময় কাটাচ্ছে বটে, তো সেখানে ঝগড়াও করেছে, মিষ্টি ঝগড়া, সিরিয়াস ঝগড়া নয়, ঝগড়ারও অনেক রকম বিষয় থাকে। তো যাই হোক, মিষ্টি ঝগড়া করতে করতে হঠাৎ করে রোমান্টিক হয়ে উঠেছে আমাদের দিঠি ও ছোটু, মানে ঐতিহ্য। তো যাই হোক, এর মধ্যে যেটা ঘটে গেছে সেটা হচ্ছে এরা কল্পনায় ভাসতে শুরু করে দিয়েছে, কল্পনায় ভেসে তারা অনেক রোম্যান্স করে ফেলেছে, চোখের দিকে তাকিয়ে সারা পৃথিবী ঘুরে ফেলেছে। বাস্তব কাপেলদের এটা হবে না, ওসব কল্পনা হবে না আমাদের, চোখের দিকে তাকিয়ে তো চোখের মণিটাই দেখতে পাবো না? জানি না, আনরোম্যান্টিক বলে হয়তো আমার এরকম মনে হলো। ফাইনালি আমাদের ছোটু আর দিঠি প্রেম করছে, কিন্তু কষ্ট আমার একটাই, আমার জীবনে প্রেম জুটবে না সেটা না আমি মেনে নিয়েছি, জুটবে না, ঠিক আছে চলো ছেড়ে দাও। কিন্তু শ্রীময়ীর জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। এই জিনিস আমি মানতে পাচ্ছি না যে কিয়ার সাথে অশান্তি হচ্ছে শ্রীময়ীর দুবেলা, কিয়া গায়ে গা বাঁধিয়ে অশান্তি করছে, পায়ে পা বাঁধিয়ে অশান্তি করছে, কখনো নিজের শাড়ির আঁচল নিজেই ছিঁড়ে ফেলে অশান্তি করছে, মানে অধিকার দেখাচ্ছে, নানান রকম ভাষণ দিয়ে যাচ্ছে। সেই জায়গায় আমাদের শ্রীময়ী দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব ভাষণ শুনছে, ভাষণ দিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় একটাই, শ্রীময়ীর জীবনের ভালোবাসার মানুষটাকে শ্রীময়ী খুঁজে উঠতে পারছে না। তো যাই হোক, এরকমভাবেই চলছে, হঠাৎ আগমন হয়েছে শ্রীময়ীর জীবনের ভালোবাসা, অর্থাৎ রোহিত বাবু। রোহিত সেন ইজ ব্যাক, ফিরে এসেছে রোহিত সেন অনেকদিন পরে, আফটার লং টাইম। শ্রীময়ীর জীবনে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে, অনেক 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 কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, ডিঙ্কার বিয়ে হয়ে গেছে, উপলক্ষ একটাই, এসে জানাবে সে, আরে ডিঙ্কার বিয়ে হয়ে গেল না, তাই তো আমাকে আসতেই হতো, তাই আমি চলে এলাম। কিন্তু শ্রীময়ীর চোখের মাঝে রোহিত বাবুও হারিয়ে যাবে, কিন্তু এবার কি আমাদের শ্রীময়ী হারিয়ে যাবে? ঝাড়া হাত পাত সে, এবার তার মেয়ের জীবন সেটেল, ছেলের জীবন সেটেল, বড় ছেলের জীবনটা বড় ছেলে তো উচ্ছন্নে পাঠিয়েই দিয়েছে। তো এখন যদি আমাদের শ্রীময়ী হাত পা গুটিয়ে বসে থাকে যে না আমি অঙ্কিতার আবার বিয়ে দেব, জাম্বোর আবার বিয়ে দেব, তবেই আমার দায়িত্ব শেষ, তাহলে আর কিছু বলার নেই। শ্রীময়ীর জীবনে চলে এসেছে রোহিতবাবু, আর এটার জন্যে আমাদের কিয়া আরও বেশি বেশি করে অশান্তি করতে পারে এবং আরও অশান্তি করবেও, কিন্তু আমাদের রোহিতদা তো রয়েছে নাকি? রোহিতদা যখন এসে গেছে তখন শ্রীময়ীকে হাজারো অপমানের হাত থেকে উদ্ধার করবে, এটা রোহিতদার প্রমিস। তো যাই হোক, অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল শ্রীময়ী, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।